হ্যাঁ বলছি, আমি ইলাম বাজার থানা বীরভূম জেলার গোলটিকুড়ি গ্রাম থেকে বলছি। যে আমি কেরালা এসেছি 1 বছর আগে, কেরালা এসে এই বন্যার মধ্যে ফেঁসে গেছি। এর মধ্যে কোনো উদ্ধার পাওয়া যাচ্ছে না। যদি আমাদেরকে এখান থেকে নিয়ে যাওয়ার মতো কোনো একটা উদ্ধার পাওয়া যায় তাহলে ভালো হতো। পেছনে যেগুলো দেখছো সেগুলো আমাদের রুম, বাকির ডিটেলসটা আমি রেকর্ডিংয়ে দিয়ে ছেড়ে দিচ্ছি। যতদূর দেখবে ততদূরই পানি, আদার্স কিছু নেই। এই রুমটা আমাদের নিজেদের ছিল। দেখতে পাচ্ছ যে জানলা লেভেলে পানি, খাবার কোনো ব্যবস্থা নেই। দোকানে যদি যাচ্ছি খাবার জন্য, দোকানে শুধু চাল ছাড়া আদার্স কিছু পাওয়া যাচ্ছে না। বিস্কুট খেয়ে গিয়ে এখানে জীবনযাপন করছি আমরা। যদি এখান থেকে নিয়ে যাওয়ার মতো কোনো সাহায্য পাওয়া যেত তাহলে ভালো হতো। এটা মমতা দিদির কাছে আমাদের আবেদন।